আশ্চির্যের শারদ ব্রাতে লেগে উঠেছে আলোক মঞ্জিত ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন মাতার আগমন বার্তা। নমস্কার, কেমন আছেন সবাই? এখন সকাল 4:10 বাজে, আমি আর অনুদীপ ঘুম থেকে উঠে পড়েছি রেডিওর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়া শুনব বলে। চলুন বাইরেটায় যাই। বাইরেটা দেখুন, পুরো অন্ধকার হয়ে রয়েছে, শুধুমাত্র হাওয়ার আওয়াজ পাওয়া যাচ্ছে। কী জোরে হাওয়া বইছে, তাই না? ইন্ডিয়ার থেকে নিউজিল্যান্ড 7.5 ঘন্টা এগিয়ে, কাজেই ইন্ডিয়াতে এখনও মহালয়া শুরু না হলেও নিউজিল্যান্ডে শুরু হয়ে গেছে। আর রেডিওতে যে মহালয়া চলতো এই ভোরের বেলা, সেই মহালয়া শুনতে যতটা ভালো লাগে, বেলার দিকে সেই মহালয়া শুনতে ততটাই ভালো লাগে, কিন্তু সেই অনুভূতিটা ঠিক উপলব্ধি করা যায় না। তাই জন্য সকালে ঘুম থেকেই উঠে পড়েছি। এখন সকাল 7:00 বাজে, তিনজনেই ঘুম থেকে উঠে পড়েছি। এখন মনে পড়ে যায় যখন ছোট ছিলাম, এই মহালয়ার আগের দিন রাত্রিবেলা ঘুমই হতো না, বলুন উত্তেজনায়। আমি ছোটবেলায় জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, ঠাকুমা, পিসি, কাকা, কাকিমা, মা, বাবা, দাদা ভাই তো আছেই, খুঁড়তো তো বোনেরা। তো আগের দিন রাত্রিবেলা রেডিওটা ঠিক আছে কি না সেটা অনেকবার ধরে চেক করা হতো, আর তার সবচেয়ে বড় গুরুভার দাদামণির ওপর পড়তো। আর আগেকার দিনে সেই অ্যালার্ম ঘড়ি থাকতো, ঠিক 4:00 বাজলেই অ্যালার্ম ঘড়ি বেজে উঠত, আর তার সাথে পরে পরেই সাথে সাথেই এই মহালয়া শুরু হয়ে যেত। সারা বাড়িটা গম গম করত। আজ এতগুলো বছর পরেও সেই স্মৃতিটা বারবার ফিরে আসছে। আর মহালয়া বলতে, ছোটবেলায় এই মহালয়াটাই টিভিতে আমরা তখন দেখতে পেতাম। তখনকার দিনে যারা কাস্ট করেছিলেন, এত সুন্দর কাস্ট করেছিলেন, মহালয়ার দুর্গা ঠাকুর বলতে এই দুর্গা ঠাকুর আর এই অসুরকেই যেন চোখের সামনে ভেসে ওঠে, তাই না? যারা আমাদের বয়সী, আমার মনে হয় তারা সবাই এই ইমোশনটাকে বুঝতে পারবেন। ইন্ডিয়া থেকে এত দূরে থেকেও মহালয়ার উত্তেজনা কিন্তু আমাদের কারোর মধ্যেই একটুও কম নয়। সকালবেলা দেখুন বিছানাটাও তোলা হয়নি, ছেলেটা বিছানায় বসে বসেই দেখছে, আর ওকে আমরা দেখাচ্ছি যে দেখ ছোটবেলায় আমরা এই মহালয়াটা দেখতাম। ও একটু একটু হাসছে মুচকি মুচকি, কিন্তু এটা যে কত ভালো লাগতো তখন ও হয়তো বুঝতে পারছে না। এই দেখুন, অশুভ শক্তি বিনাশ করে শুভ শক্তির প্রতিষ্ঠা হয়ে গেল। এখন বিকেল 6:00 বাজে, আমরা দাঁড়িয়ে আছি প্লেন্স রেডিও স্টেশনের ঠিক সামনে। এই রেডিও স্টেশনটি আমাদের ক্রাইস্ট চার্চ বাঙালিয়ানা মাল্টিকালচারাল গ্রুপকে সুযোগ করে দিচ্ছে তাদের একটি শোয়ের মাধ্যমে আপনাদের সকলকে দুর্গাপুজোর নিমন্ত্রণ জানাতে। তো চলুন ভেতরে যাওয়া যাক। सब ने कहा हमारे पास आज कुछ गेस्ट है, विल गेट देम इन हियर टू जलसा। इज दिस इज व्हाट जलसा इज ऑल अबाउट, विट आवर बेस्ट टू जितने हमारे यहाँ के जो लोकल ग्रुप्स है, हमारे जो लोकल है, जितने भी संस्था, इनको जितना ज्यादा हो सके हेल्प करें, इनको हम जो इनके जो इन्फॉर्मेशन है आप लोगों के साथ शेयर करें। तो लीजिए आप सभी के लिए, ये है जलसा फिजी रेडियो ओनली ऑन प्लेन्स एफएम 96.9। We'll be back. हमारे साथ स्टूडियो में कुछ गेस्ट हैं, उनको लेकर हम आपसे मिलने के लिए। I'll go get the next group हमारे साथ जो है, पहले कि मेरा फोन का बैटरी। हाँ। So हमारे नेक्स्ट ग्रुप को हम थोड़ी ही देर में लेके आने वाले, एक्चुअली थोड़ी देर में नहीं, विद इन फ्यू सेकेंड्स हमारी एंटायर जो ग्रुप है, आज जो हमारी एंटायर गेस्ट है वो वहाँ पर होने वाले हैं। शुरुआत करते हैं ज्यादा समय ना लेते हुए, सर जी चलिए आप एक ब्रीफ इंट्रोडक्शन आपकी तरफ से, एंड डू लेट आवर लवली लिसनर्स, आज यहाँ पर आप कुछ स्पेशल न्यूज शेयर करने आए हमारे लिसनर्स के साथ साथ। नमस्ते एवरीबॉडी, तो हम बंगाली मल्टी कल्चरल क्राइस्ट चर्च ग्रुप की तरफ से आए हैं आज यहाँ पर, और ये बताने आए हैं कि 21 अक्टूबर को हम दुर्गा पूजा मना रहे हैं यहाँ पर, तीसरी बार जो हम कर रहे हैं, ये हे कम्युनिटी में हो रही है। तो हम हमारे ग्रुप की तरफ से यहाँ पे सबको इनवाइट करना चाहते हैं,
जो पूजा है और उसकी शुरुआत 11 बजे से होगी और लंच 12 बजे और उसके बाद कल्चरल इवेंट। वाओ, और जैसे आपने कहा कि यस आई बीन टू दैट बिफोर, आप लोगों ने बहुत अच्छी तरह से आई थिंक काफी मेहनत किया है। तो सर जी, आके जी, आई थिंक आप यू आर ऑल्सो पार्ट ऑफ द टीम इन लेट्स गिव हमारे जो लिसनर्स, इनको ज्यादा इन्फॉर्मेशन दीजिए कि जब लोग उस दिन वहां पर आएंगे व्हाट कैन दे एक्सपेक्ट। आई थिंक हमारी एक्सपेक्टेशन, हम लोग चाहते हैं कि एक फैमिली इवेंट हो, एन इवेंट वेयर एवरीवन कैन कम टुगेदर एज अ फैमिली। हम लोग अपने देशों से बहुत दूर रहते हैं, अपने कल्चरल टाइज से बहुत दूर रहते हैं, तो व्हाट वी आर ट्राइंग टू डू इज गिव अ फ्लेवर टू आवर पीपल लिविंग हियर इन क्राइस्टचर्च टू व्हाट दुर्गा पूजा वुड हैव बीन बैक होम इन इंडिया और कहीं पे भी बांग्लादेश में, व्हाटएवर इंडियन सब कॉन्टिनेंट में बनाते हैं। तो बच्चों के लिए खूब सारे खेलने के और एक्टिविटीज होंगी, कल्चरल एक्टिविटीज होगी, बहुत अच्छे से पूजा होगी, दुर्गा माँ की बहुत बड़ी हमारे उधर पे हम लोग तो जिसको बोलते हैं पंडाल टाइप का सेटअप करेंगे। सो इट विल बी एन अमेजिंग एक्सपीरियंस आपके लिए और जिन्होंने नहीं भी देखा उनके लिए भी एक बहुत अच्छा इवेंट है ये। जी आप लोग आइए, अभी दुर्गा पूजा यूनेस्को के अंदर भी आ गया है ट्रेडिशनल फेस्टिवल की तरह, तो आप लोग आएंगे देखेंगे तो सबको अच्छा लगेगा, आप लोग भी एंजॉय करेंगे और हम लोगों का वो जो मतलब मोटिवेशन वो भी बढ़ जाएगा। और 11 बजे से इवेंट की शुरुआत है जी, 11 बजे से पूजा शुरू होगी और पूजा के बाद आरती होगी करीबन 12 से 12:30 बजे तक, उसके बाद प्रसाद दिया जाएगा। वाओ नाइस, और प्रसाद के बाद कल्चरल इवेंट होंगे अलग अलग बच्चों के लिए बड़ों के लिए। अगर आप बंगाली हैं या नहीं भी है, यहाँ पे सबके लिए एसजे कहते हैं एवरीथिंग समथिंग फॉर एवरीवन, तो जरूर आइए। बंगाली में आप हमारे लिसनर्स को कुछ कह सकते हैं? या बंगाली में तो अपनारा सबाई आसबें, এটা আমাদের সত্যি কথা মন থেকে হৃদয় থেকে আপনাদের সকলকে আমরা আমন্ত্রণ করছি। 21 তারিখ 21st অক্টোবর হেই সেন্টারে হবে সকালবেলা থেকে, একদম সবাই সারা ইন্ডিয়া যাতে একসাথে থাকে, যাতে মনে হয় যে একটা ফ্যামিলি ফ্যামিলি, আমরা সবাই দেশকে খুব মানে মিস করি এই টাইমে, বিশেষ করে কলকাতাকে প্রচন্ড ভাবে মিস করছি। এটা এই পুজোটা 3 বছর, বাট ইট ইজ ফার্স্ট টাইম আমার ক্রাইস্টচার্চ, এটাই প্রথম বছর, তো আমি প্রচন্ডভাবে কলকাতাকে মিস করব। আপনারা সবাই আসবেন যাতে কলকাতাকে একটুও মিস না করি আমরা, যাতে ফিল হয় যে ক্রাইস্টচার্চেই কলকাতা একেবারে উঠে চলে এসেছে, একটুও যাতে আমরা বোর ফিল করবো না, সবাই সবকিছুতে মানে পার্টিসিপেট করব, তারপর তো যা হবে সে তো দেখাই যাবে, নিজেদের মতো করে আনন্দ করব, ঘুরবো ফিরবো। আর সিঁদুর খেলা স্পেশালি আমি বলবো, আর ঢাক বাজানো, ঢাক বাজানো অনেক বড় বড় মানে ফেমাস পার্সনরাও জয়েন করে, আপনারা যদি জানেন সৌরভ গাঙ্গুলির বাড়িতে পুজো হয় কলকাতায়, তিনি নিজে ঢাক বাজান, আর আমরাও আমরা কেউ মানে প্রফেশনাল ভাবে বাজাই না, তবে নিশ্চয়ই চেষ্টা করব যে যার মতো করে, আপনারাও আসবেন, আপনাদেরও ঢাক শুনবো, ঢাকের বিভিন্ন তালের সাথে সবাই মিলে আনন্দ করব। আপনি প্যারেন্টস, আপনি আপকো, আপনি ফ্যামিলি, আপনি দোস্তলোকে আইয়ে, पूजा का पार्ट बनिए, खूब सारी फन एक्टिविटीज होंगी। और अगर आप लोगों को खाने का शौक है और बंगाली खाना नहीं खाया है, तो आई थिंक यू शुड डेफिनेटली कम, आपको खाने में बंगाली फ्लेवर भी मिलेगा और फिर समझ में आएगा कि व्हाट इज ऑल अबाउट। थैंक यू सो मच। आप लोग सभी आइए और उस दिन खाना बनाने की भी कोई जरूरत नहीं है, आप लोग सभी हमारे साथ लंच भी कर सकते हैं। मैम सॉरी टू इंटरप्ट, किसी ने हमारे फेसबुक पे मैसेज में भेजा है कि कैन दे ब्रिंग ऑफरिंग, प्रसाद लेकर आ सकते हैं घर से भी? ओके, देयर वी गो, लॉरेन जलीबानी जी, जी मैडम कंटिन्यू। और खाना बनाने की भी सुबह से कोई मतलब, बस उठे ड्रेस पहने मजा करने आ जाइए, खाना बनाने की भी कुछ वो नहीं रहेगा कि जल्दी जल्दी में बनाओ फिर निकालो, ऐसा भी कुछ नहीं रहेगा। এখানে একটা ইন্ডিয়ান শপ আছে, ওই ইন্ডিয়ান ড্রেস ইন্ডিয়ান জুয়েলারি পাওয়ার জন্য তো আমরা গিয়েছিলাম, সহেলি নাম, তো আমার এখানে ইন্ডিয়ান জুয়েলারি বিশেষ কিছু আনা হয়নি, আসলে ব্যাগটা ভারী হয়ে যাবে বলে অনেক কিছুই বাদ দিতে হয়েছিল, তো এটা কিনলাম, পুজোতে পরবো পরের সপ্তাহে পুজো। এই এটা একটা সেট, এটা সাউথ ইন্ডিয়ান জুয়েলারি ডিজাইনটা, আপনারা তো বুঝতেই পাচ্ছেন, আর এটা একসাথে কলার চোকারটা, এটা এটা লং সিতারটা একসাথে পরার জন্য, দুটো একসাথেও পরা যায় শাড়ির সাথে, আবার চাইলে একটা একটা করেও পরা যায়, আর এর সাথে দুটো কানের দুল এক জোড়া রয়েছে। কেমন হয়েছে যে অবশ্যই জানাবেন,
আর পড়ার পর কেমন লাগছে অবশ্যই আমিও আপনাদেরকে জানাবো। এটা দাম নিয়েছে $65 ভারতীয় টাকায় ৩,250 টাকার মতো। এখন রাত্রি 10টা মতো বাজে, তো আজকে বানাবো পোলাও আর মটর পনির। যদিও অনেকটা রাত্রি হয়ে গেছে, তবু কি আর করা যাবে, মহালয়ায় কিছু ভালো রান্না তো করতেই হবে। প্রথমে কাজুগুলো একটু ভেজে নিচ্ছি। চালটা আগেই ধুয়ে রেখেছিলাম, তো চালটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। চালটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। পোলাওটা এমনিতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য এই রান্নাটা আমার খুব ভালো লাগে। এলাচের খোসাগুলো মুখে পড়লে ভালো লাগে না, সেই জন্য দানাগুলো বার করে শুধু দিচ্ছি। তলাটা আবার ধরে যাচ্ছে। একটা দারচিনি দিয়ে দিলাম, একটু না নাড়লেই ধরে যায়। একটু হলুদ গুঁড়ো, একটু চিনি দিচ্ছি। মিষ্টি মিষ্টি পোলাওই আমার ভাল লাগে। নুন, ব্যাস এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। চালটা ভাজা ভাজুক, এদিকে জলটা রেডি করি। চালটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার জলটা দিয়ে দিলাম। একটু গরম মশলা দিলাম। আর এই জায়ফল গুঁড়ো দিয়ে দিলাম। এবার এদিকে পনিরের মশলাটা তৈরি করে নিই। কাজু, আমন্ড, আদা, রসুন, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ সব একসাথে বেটে নিলাম। এখানে একটু পেঁয়াজ বেটে নেব। পেঁয়াজ বাটা হয়ে গেছে, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এদিকে এটাও হতে বসিয়ে দিয়েছি, পোলাওটা মনে হয় এক্ষুনি সিটি পড়বে। পনিরটায় একটু টমেটো দেবো, তাই টমেটোটাও বেটে নিচ্ছি। টমেটো বাটা হয়ে গেছে, দিয়ে দিলাম। একটু মগজ বাটা দেব। এই রান্নাটাও বেশ সোজা, খালি সব কিছু বেটে নিয়ে দিয়ে দাও। একটু নুন দিলাম, চিনি দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে সব মিশিয়ে এবার কষতে দেবো। ঢাকা দিয়ে দিলাম একটু কষুক মশলাটা ভালো করে। আর এদিকে পনিরগুলো আগে থেকে কেটে রেখেছিলাম, একটু ভেজে নেব হালকা করে। শুধু বেটে নাও আর তাড়াতাড়ি করে হয়ে যায় বলে এই রান্নাটাও আজকে সিলেক্ট করলাম। আর এখানে রয়েছে মটরশুঁটি, পনিরটা এদিকে ভাজছে, হয়ে গেছে পোলাও। স্টিমটাও বেরিয়ে গেছে, তো খুলে নিলাম। এখানে তো গোবিন্দভোগ চাল পাওয়া যায় না, সেই জন্য বাসমতি চাল দিয়েই করেছি। ভাপটা যাতে নিচের বেশি না থাকে, ঝুড়ো ঝুড়ো হয়, সেই জন্য নিচের ভাপটা বের করে দিচ্ছি। আর এই দেখুন, একজন বন্দুক নিয়ে বসে গেছে। ছোটবেলায় মহলার দিন থেকে আমরাও সেই ক্যাপ ফাটানোর বন্দুক নিয়ে বসে থাকতাম। পনিরগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটাও খানিকটা কষে এসেছে। দিয়ে দিচ্ছি পনিরগুলো। আর মটরশুঁটিগুলো না দোকানে যে প্যাকেটটার মধ্যে দেখলেন, ওটা সেদ্ধ করাই ছিল, সেই জন্য আর বেশিক্ষণ সময় লাগবে না, জাস্ট মিশিয়ে একটুখানি কষতে দিলেই পুরো রান্নাটা হয়ে যাবে।
দুর্গাপূজার সাথে বন্ধুকের একটা যোগ রয়েছে বলুন। আর একটু ঘি দিয়ে দেব, যদিও এই ঘিতে গাঁও ঘির মতো গন্ধ হয় না, তবুও যা আছে তাই। প্রথমে রণদীপকে দিয়ে দেবো। এই যে আমার পনিরটাও হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছি ওপরে, একটু মিশিয়ে গরম মশলা দিয়ে দেবো। রাত্রির হয়ে গেছে তো, এই ছেলেটাকে আমি খাইয়ে দেবো, তাই ওর আর আমার খাবারটা একসাথে নিয়ে নিয়েছি। তো আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, ভালো করে পুজো কাটাবেন, নমস্কার।